কিছু অভিজ্ঞান আমরা দেখে আসি। সাইকোসিস দোষ হজম শক্তি কমিয়ে দেয় এবং ডায়রিয়া সৃষ্টি করে। এই যে হজম শক্তি কমিয়ে দেওয়া এবং ডায়রিয়া সৃষ্টি, এটি পিছনে সাইকোসিস দোষ কাজ করে। মুখমণ্ডলে কোনো প্রকার উদ্ভেদ হলে তা যদি কোনো প্রকার বাহ্যিক প্রলেপ দিয়ে সারানো হয়, তবে তার মুখে বেগুনি রঙের এক ধরনের দাগ থেকে যায়। সেক্ষেত্রে অ্যাব্রোটেনাম দিলে দাগগুলো দূর হয় এবং মুখের সৌন্দর্য ফিরে আসে। অ্যাব্রোটেনামে রোগীর গায়ে এক প্রকার জ্বর হয়, যে জ্বরে শরীর দিন দিন শুকিয়ে যায়। থার্মোমিটার দিলে জ্বরটা পাওয়া যায় না, জ্বর ভিতরে ভিতরে চলতে থাকে। মাঝে মাঝে ঘাম হয়, শরীর শুকাতে থাকে, একসময় শিশু মারা যায়। তাহলে এক ধরনের জ্বর আছে অ্যাব্রোটেনামে, যে থার্মোমিটারে জ্বরটা মাপলে পাওয়া যায় না, কিন্তু দিন দিন শরীর শুকিয়ে যায়, ভিতরে ভিতরে জ্বর চলতে থাকে, মাঝে মাঝে ঘাম হয়, শরীর শুকাতে থাকে, একসময় শিশু মারা যায়। শরীর শুকিয়ে যাওয়া এই জ্বরে শিশু যদি মারা না যায়, দিন দিন শুকাতে থাকে, তাহলে পরবর্তীতে সে বাতে আক্রান্ত হয়। বাত যদি চাপা পড়ে তাহলে তার হার্টের অসুখ হয়। আরও পরে ভুল চিকিৎসা হলে টিউবারকুলার দোষে আক্রান্ত হতে থাকে এবং শরীরের বিভিন্ন অঙ্গে নানা রকমের রোগ দেখা দেয়। সেসব রোগ আবার পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকে, একটা রোগ উপশম হয়ে আর একটা রোগ দেখা দেয়, যা টিউবারকুলার লক্ষণ, এবং এগুলো চাপা পড়লে তারপর ক্ষয় রোগ হয়। ক্ষয় দোষ প্রস্তুতকারী দু ধরনের দোষ আছে। এক প্রকারের দোষ হচ্ছে একটা রোগ উপশম হয়ে আর একটা আসে, যেটা আমরা অ্যাব্রোটেনামে পাই। আর একটা হচ্ছে এক প্রকারের শরীরের বিভিন্ন অঙ্গে একসাথে নানা রোগ দেখা দিয়ে শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যা আমরা টিউবারকুলি নামে পাই।